हेलो गाइज, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। देखते पाच्छो सकाल सकाल पापा तुलछे लेबू, एगुलो आमादेर सब गाछेर আর সেগুলো তোলা হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কালেক্ট করছি। আর এখানে দেখতে পেয়েছো সিম সিম হয়েছে গাছে আমাদের, একটুখানি অন্যরকম দেখতে, কেন কি গাছের সিম কোনো রকম কোনো কিছু নেই, বাড়িরই খাদ দিয়ে তৈরি আর খুব হেলদি। এগুলো এগুলো মানে বাজারের সব কিছু মেলানো ঝেলানো না, এগুলো একদম বাড়ির গাছের। আর এটা টেস্ট অবশ্য আলাদাই হয়। আর এখানে দেখছো সবজিপাতি সব পাপা সকালবেলা বাজার করেছে, সেগুলো সব আলাদা আলাদা করে রাখছে দিদি। আর এখানে সব কিছু আছে আর কি বাজার। আমাদের এখানে দেখবে বাজারের ঝুড়িতে শাকের পরিমাণ খুব বেশি থাকে, কেন কি আমাদের বাড়িতে শাকটা খুব খাওয়া হয়। পাপা বলে শাক খাওয়া ভালো, এই জন্য গ্রিন ভেজিটেবলস বা শাক যত বেশি খাবে তত ভালো। আর এখানে হচ্ছে রান্নার জোগাড়দারি। অনেকদিন পর আমি এখানে ব্লগ করছি, কেন কি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এখন ভাবছি একটু তাড়াতাড়ি উঠে তোমাদের সাথে কথা বলা চালু করব। আর আমি সকালের নাস্তা করে নিয়েছি, আর এখন খাচ্ছি ফ্রুটস। ফ্রুটসে আছে ওয়াটারমেলন আর মাস্ক মেলন, তো এই দুটো আমার খুব ফেভারিট হচ্ছে। আর এখন গরম পড়ার সাথে সাথে এগুলো বাজারেও উঠছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর, প্রায় 4-5 দিন পর চিকুর বার্থডে গেল, বার্থডে ব্লগ তোমরা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখোনি তো প্লিজ চিকুর বার্থডে ব্লগটা দেখো, আমার সাধের ব্লগ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে অনেক দিন পর ব্লগ এই জন্য চালু করলাম, কারণ কি কিছুদিন আমার শরীর ঠিক ছিল, কিন্তু আমার নিজের একটু ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কি একটু শুয়ে থাকি, একটুখানি ওয়েব সিরিজের ঝোঁক হয়ে গেছে আমার, একটুখানি ওয়েব সিরিজ দেখতে চালু করে দিয়েছি। আর সিনেমা বা মুভি যতটা না নেশার, ওয়েব সিরিজ যে কতটা নেশার সেটা নিশ্চয়ই তোমরা অবশ্যই জানো, তো সেটাই তো সেজন্য আর কি হয়ে ওঠেনি। তো ভাবলাম আজ থেকে আবার ব্লগটা চালু করে দিই, এখন বাজে একটা থেকে ব্লগটা ব্লগ করতে পারছিলাম না বলে না আমারও মনটা খারাপ লাগছিল কি তোমাদের সাথে কথা বলতে পারছি না, বুঝতেই পারছো। এখন হয়তো রোজ রোজ ব্লগ চেষ্টা করব দেওয়ার, কিন্তু শরীর যেরকম থাকবে সেরকম, যদি শরীর সেই মতো না থাকে আমি হয়তো দিতে পারবো না, আর যদি শরীর ঠিক থাকে তাহলে তো অবশ্যই ব্লগ চলে আসবে তোমাদের কাছে। তো একটার সময় বেরোলাম, কেন কি আমি নিজেও অনেক দিন পর বাইরে বেরোলাম, নাহলে বাড়িতে বাড়িতেই ঘরে ঘরেই থাকছিলাম আর কি। তো চলো একটুখানি আজকে গার্ডেনে বসেছিলাম, আর সকাল থেকে দেখেছো সকালে আমি ব্রেকফাস্ট আজকে করেছি, ব্রেড বাটার দুধ আর একটুখানি চাও খেয়েছি, আর ফ্রুটস খেয়েছি, ফ্রুটসটা তো তোমাদের দেখিয়েছি সকালে। আর সকালের অনেক সকালে উঠেছিলাম একবার, যে একটুখানি রোদটা যাতে পাই, কেন কি আমি চেষ্টা করি রোজ একটুখানি সকালে উঠে না, যদি রোদটা পাই সকালের যে রোদ সেটাতে ভালো বাচ্চার জন্য, ভালো বেবির জন্য, তো এই জন্য। তো চলো আজকে একটু গার্ডেনটা তোমাদেরকে ঘোরাই, দেখাই কত রকমের ফুল ফুটেছে, তারপরে ঘরে যাব আর চান করব। আজকে মাথায় তেল দেওয়া আছে, আজকে ভালো করে একটু চান করব। তো চলো ব্লগটাকে শুরু করছি, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে মম্মি পাপা গেছে চিকুর স্কুলে, কেন কি চিকুর অ্যানুয়াল ফাংশন আসছে যেখানে চিকু ডান্স করবে, তো পেরেন্টস ডান্স ছিল, কিন্তু আমি স্নেহিল যেহেতু এখন চেন্নাইয়ে আর আমার এই অবস্থা, এই জন্য আমরা তো ডান্স করতে পারবো না, তো ওর দাদু থাম্মাম ডান্স করবে, তো এই জন্য মম্মি পাপা গেছে। আর 27 তারিখে ওদের প্রোগ্রাম আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব, তখন আমি স্কুলে তো নিশ্চয়ই দেখতে, প্রোগ্রাম দেখতে তো যাবো অবশ্যই, কিন্তু খারাপও লাগছে বেচারা, আমি মানে আমাকেও ডান্স করতে ইচ্ছা করছে ওকে দেখা দেখি, কিন্তু সত্যি যদি আমার একটুখানি কম মাসও হতো তো আমি নিশ্চয়ই করতাম, কিন্তু এই টাইমে করা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে, তো এই জন্য ওরা স্কুলে গেছে, এখনই চলে আসবে, এখন 1:30-2টোর মধ্যে চলে আসবে। তো চলো ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো আর কি রান্না হয়েছে আজকে, চলো সেটা দেখ। আর এখানে দেখো কত সুন্দর সব সাজানো আছে, যদিও আমি অনেক দিন পর প্রায় বাইরে বেরোলাম, আর বেরিয়ে না বেশ ভালোই লাগছে, যেহেতু তোমরা জানো আমাকে বেডরেস্ট দিয়ে দিয়েছে ডক্টর একদম, কিন্তু তবুও মনে হচ্ছিল কি মানে একদম মেন্টালি না আমি পুরো মানে উইক হয়ে যাচ্ছিলাম, তো আমার মনে হলো একটুখানি বাইরে এলে ভালো লাগবে। আর এখানে দেখো ডেইজি আমার সাথে সাথে চলছে, মানে ও আমাকে একা ছাড়ছিলই না, তো ব্যাস এটাই বলবো, অ্যানিমালসরা দেখো কত বোঝে কত ভালোবাসে, তোমরাও মানে এটাই বলবো যে ওরা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ওদেরকে ভালোবাসা দেওয়ার। তো দেখো আমাকে ছেড়েই যাচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ বাড়িতে, তো দেখতে পাচ্ছ হয়েছে ভাত, আর রান্না যেটা হয়েছে সেটা আলু আর সেমি মানে সিম, যেটা সিমের তরকারি, এটা আমাদের গাছের সিম, কোনো রকম কোনো বাইরের কিচ্ছু মেলানো নেই, পুরো বাড়ির খাদে তৈরি। এটা পেঁয়াজ পোস্ত হয়েছে,
আর আমি একটু শিম ভাজা মানে বলেছিলাম আমার জন্য করতে, কেন কি আমার খুব ভালো লাগে আর টেস্টও অসাধারণ ছিল। আর এটা হয়েছে শাক, বড়ি ঠড়ি দিয়ে শাক হয়েছে, কি শাক বলতে পারবো না। আর এটা হচ্ছে পোস্ত বাটা, যেটা এখন আমার প্রেগনেন্সিতে খুব লাগছে। আর এটা আলু সেদ্ধ, এই দুটো তো মাস্ট, আমার এখন চাই চাই। আর এখন আমের আস্তে আস্তে সিজন আসছে, এই জন্য আমের চাটনি। আর এটা হচ্ছে সব দিয়ে এক রকমের ডাল, মানে মুগ মসুর মেশানো আছে আর সবজি দিয়ে, এটা খুব হেলদি। আর হয়েছে চিকুর জন্য সব সবজি দিয়ে সয়াবিনের ঝোল, যেহেতু আজকে নিরামিষ সেজন্য এরকম। এখন বাজে হচ্ছে 7টা, আর 7টা থেকে আবার ব্লগটা শুরু করছি। চান টান করে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, জাস্ট এখন উঠলাম। আর এখন দেখতে পেলে আরতি হচ্ছে বৃহস্পতিবারের, আর এখন আমি কিছু খাবো, কেন কি সন্ধ্যে হয়ে গেছে। আর কিছু খাওয়ার পর দেখা যাক কি করব, কেন কি চিকুকেও ডান্স ওর পিসি তোলাচ্ছে আর কি পিপি, তো সেগুলো চিকুর সাথে একটু হেল্প করে দেবো। যেহেতু তোমরা তোমাদেরকে বলেছিলাম ওর অ্যানুয়াল ফাংশন আসছে 27 তারিখে, ফাংশনটা হবে, তো এই জন্য চিকু দুটো তিনটে ডান্স আছে আর আমি যেহেতু করতে পারছি না, তো মাম্মি পাপাই করছে প্যারেন্টসের জায়গায়, তো সেই জন্য ওকে একটুখানি ডান্স তোলাতে হবে আর কি, মানে আমিও ওকে একটুখানি আর কি হেল্প করব তুলতে। তো চলো ব্লগটা আবার শুরু করছি সন্ধ্যে থেকে, দেখতে থাকো। আর তার আগে চলো আমি আগে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো তো গাই, সন্ধ্যাবেলা এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ব্রেড বাটার। জানি না, প্রেগনেন্সিতে এখন ব্রেড বাটার খেতেই ভালো লাগছে, তো দুবেলাই ওটাই খাচ্ছি। আর ডক্টর আন্টি দিয়েছিল দুধের সাথে মিলিয়ে কোনো প্রোটিন পাউডার, যেটা আমার একদম টেস্ট ভালো লাগে না, কিন্তু খেতে হচ্ছে হাফ দুধে। আর যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডগসদের জন্য রুটি, আর এখানে হচ্ছে চা, মাম্মি পুজো করার পর চা খাবে। আর এখানে দেখো আলু ভাজা আর ভিন্ডি একসাথে ভাজা করে রাখা হয়েছে, এটাও আমার খুব খেতে ইচ্ছে করছিল, ভাতের সাথে, ঘি ভাতের সাথে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার ছেলে, ওকে ডান্সটা আমি তোলাচ্ছিলাম, যেহেতু আমরা দেখে দেখে মানে ভিডিও দিয়ে দিয়েছিলাম ম্যামরা স্কুল থেকে, তো সেটাই দেখে দেখে ওকে ডান্সটা তোলাচ্ছিলাম, কেন কি অ্যানুয়াল ফাংশন এটা করতে হবে। আর এই অবস্থাতেই আমাকে করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার এখন একদমই বডি ল্যাঙ্গুয়েজ ঠিক লাগছে না, কিন্তু কি করা যাবে, ছেলে চাইছে, ছেলের জন্য তো করতেই হবে এটুকু, যেহেতু আমি মা। তো আর মম্মি পাপা খুব বেশি, মম্মি পাপা আর চিকুর যে পিসি আমার ননদ খুব বেশি হেল্প করছে সত্যি কথা বলতে কি, তো ওইটাই আমি ডান্স ওকে তোলাচ্ছি। আর আমি জানি না কতটা কি ভালো করে তোলাতে পারছি, কিন্তু ও খুব, চিকু খুব এনজয় করছে। আরে বাহ, আরে বাহ চিকু। আর এখানে যেটা মম্মির সাথে ডান্সটা করবে ওটা তোলানো হচ্ছিল, আর সেটাই ওরা প্র্যাকটিস করছে। এটাতে তু মেরা দিল তু মেরা মেরি জান একটা গান আছে, যেটা আই লাভ ইউ ড্যাডি, এটা পাপার সাথেও করতে হবে, তো মম্মি পাপা দুজনের সাথেই, তো ওটাই প্র্যাকটিস হচ্ছিল। আর ঘরের ব্যাকগ্রাউন্ডগুলো একটুখানি ইগনোর করো, কেন কি বুঝতে পারছো ছোটো বাচ্চা আছে, এই জন্য একটুখানি অবস্থা এরকমই আছে, প্লিজ সেগুলো ইগনোর করো, কেন কি এরপরেও যে আতুরটা আসতে চলেছে সেটাও এখানেই হবে, আমার আমার ননদের ওঠার ঠিক পরেই আমার হবে। আমি ওটাই ভাবছিলাম যদি আমি এই টাইমে প্রেগনেন্ট না হতাম তো চিকুর সাথে ডান্স করতে পারতাম, কিন্তু ঠিক আছে, ওর দাদু ঠাম্মাম ওর সাথে ডান্স করছে আর এটা বেস্ট মেমোরিজের মধ্যে হয়ে থাকবে আর কি, চিকু বড় হওয়ার পরও দেখতে পাবে, আর সেটা অনেক বড় জিনিস মানে আমার জন্য আর চিকুর জন্য, তো সেইগুলোরই এখন প্র্যাকটিস চলছে। আর 27 তারিখের যে ব্লগটা হবে সেটা তো আমি তোমার সাথে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চিকুর একটা ডান্স আছে আর ফ্যামিলির সাথে ডান্স আছে, তিনটে টোটাল মেবি তিনটে ডান্স আছে, সেগুলোই তোলানো হচ্ছে। গাইজ এই ডান্স করতে করতে একটুখানি হাঁপিয়ে গেছি, বুঝতে পারছো এই টাইমে,
তো বাস এইটুকুই ছিল আজকে সকাল থেকে এখন অবধি ব্লগ। আর তোমাদের সাথে 3-4 দিন যেহেতু ব্লগ করিনি, ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি। আর খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ আসছে আমার এই প্রেগনেন্সিতে, মর্নিং টু নাইট রুটিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ার আসছে, স্কিন কেয়ারও শেয়ার করার আছে, কেন কি এখন যেহেতু গরম পড়ছে আর এই টাইমে যারা আমার মতোই একই হাল আর কি, যারা প্রেগনেন্ট আছো তাদের স্কিন কী করে ভালো রাখবে না রাখবে, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে আসবো ব্লগ নিয়ে। আর তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব ফ্রিতে হয় গাইস, তো প্লিজ গো ফর ইট। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, লাভ ইউ। আর হ্যাঁ, ডান্স কীরকম হলো এই টাইমেও সেটা আমাকে জানাবে, কেন কি এই অবস্থাতেও ওকে শেখাচ্ছিলাম আর এই অবস্থাতে জানি একটুখানি বডি পশ্চার এটা ওটা ঠিক লাগে না, কিন্তু কী করা যাবে, ছেলের জন্য করতেই হয়। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখনকার মতো টাটা।